আমি এখনই থাম্বনেলের জন্য একটা ছবি তুলতাম, তো আমার জাস্ট চোখ এখানে পড়লো, আমি জাস্ট শক যে এটা এটা কি হলো, মানে পুরো এই নাটটা মনে হয় গাড়ি চলতে গিয়ে হয়তো পড়ে গেছে, আর এটা এরকম থাকে, এরকম হয়ে গেছে। আমাদের গাড়িতে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে পিছনে যে চেনটা আছে না, চেন থেকে প্রচুর আওয়াজ করছে, জানি না এটা কেন হচ্ছে, হয়তো এটা লুজ হতে পারে বা হয়তো ডাস্ট হয়ে গেছে। তো আমাদের কাছে দুটো আছে, একটা হচ্ছে মুতুলের C2, একটা হচ্ছে C1। তো আজকে আমরা এটা ইউজ করবো, দেখি কীরকম কী পারফর্ম করে। আর আই থিঙ্ক এখানে হয়তো নোংরা জমে আছে, ওটাও দেখতে হবে গ্যারেজে নিয়ে গিয়ে। আর প্লাস গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, আর এরকম ওয়েদারে যদি গাড়ি থাকে অবভিয়াসলি নোংরা তো হবে। তাহলে দেখতে থাকো কীরকম আজকে ব্লগটা হয়। তো স্টার্ট করছে আজকের ভিডিও। আর তার মধ্যে গাইজ আমার গাড়িতে একটুও তেল নেই, মানে এমটি দেখাচ্ছে আমার গাড়িতে, তো এখন তেলটাও ভরতে হবে, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। ভাই তোকে খুঁজছিলাম। তো এখন তো আমরা এখানে এসে গেছি, আর দেখি এখানে কত কি বলছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। শুনে বলেছি এটা আমাদের গ্যারেজ, এখানে আমি সব ছোট ছোট কাজগুলো এখানে করিনি। আর এখানে এখন দেখি চেনটা ক্লিন করবো, লাইক এই দুটো দিয়ে, মোটুলের 1 আর 2, C1 C2। আর তোমরা দেখতে থাকো এখানে, আই থিঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ফাঁকা আছে, অন্যদিনের থেকে আজকে খুব ফাঁকা। এ ফিউ মোমেন্টস লেটার আমি এখনই থাম্বনেলের জন্য একটা ছবি তুলতাম, তো আমার জাস্ট চোখ এখানে পড়লো, আমি জাস্ট শক যে এটা এটা কি হলো, মানে পুরো এই নাটটা মনে হয় গাড়ি চলতে গিয়ে হয়তো পড়ে গেছে, আর এটা এরকম থাকে, এরকম হয়ে গেছে, মানে এটা খুবই ডেঞ্জারাস জিনিস। তো এটা হচ্ছে গাড়ির প্রোটেকশন করে, মানে গাড়িটা যদি পড়ে যায় এদিকে তো এটা কাজে লাগে ওই টাইমে। তো এটা দেখতে হবে এটা নাট কি করে লাগানো যায়। দিনটা একদম খুবই খারাপভাবে যাচ্ছে। গাড়ির স্ট্যান্ড করে, মানে ডবল স্ট্যান্ড লাগিয়ে একটু স্টার্ট দিছি গাড়িটাকে, দেখলাম একটা আওয়াজ আসছে, তো ওটার জন্য আমাদের হয়তো চেনটা ক্লিন করতে হবে। তো ওয়াশের পর আমরা চেনটা ক্লিন করবো, লুব্রিকেট করবো, আর তারপর দেখি সেই নয়েজ যেটা আসছিলো সেটা আসা বন্ধ হয়েছে কিনা চলে, সেটা আমরা দেখবো। আর তোমরাও দেখতে থাকো গাইস, আমি এখন আমার এই ভাইটাকে বললাম যে তোর ধোয়া হয়ে গেলে আমাকে বললে আমি একটু নিজে নিজে ধুয়ে নেবো, মানে মানে একটু পারফেক্টলি হবে। আরও একটা ব্যাপার, গাড়ি ধুতে ধুতে আমরা জাস্ট এখানে ওয়াশ করেছি, আর এখান থেকে গাড়ির হাওয়া বেড়াচ্ছে, তো এটাকে একটু ঠিক করতে হবে, আজকে আমার খরচা হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের গাড়ি ওয়াশ হচ্ছে, আর এদিকে আকাশের ওয়েদার আমার ঠিক লাগছে না, আমি বাড়ি নিয়ে যেতে যেতে আবার যেন এটা আবার আগের মতো না হয়ে যায়। গাড়িতে C1, মানে চেন ক্লিন যেটা আছে সেটা ইউজ হচ্ছে, জানি না আই থিঙ্ক এর পরে মনে হয় আওয়াজটা হবে না, কারণ 300 কিলোমিটার পর পর বলে এটাকে ক্লিন করতে, কারা করা হয়নি এর আগে, ওই কারণে। তো এখন হচ্ছে কি আমাদের C2 যেটা আছে সেটা দিচ্ছে। গাইস আমাকে এরকম একটা অর্ডার করতে হবে, কারণ এটা দিয়েই পুরো চেনটা দেখলাম খুব ক্লিন হলো। আমি অনলাইনে দেখেছিলাম, অনলাইনে বলছিল 160 টাকা, কিন্তু আমি অনেক ভাইটাকে বললাম যে অনলাইনে এরকম দাম বলছে, বলছে না এগুলো দাম মিনিমাম 50-60 টাকাতে আমি লোকালে পেয়ে যাবো, তো আমাকে একটা এগুলো কিনতে হবে যাতে আমি বাড়িতে বসে বসেই চেনটা ভালো করে ক্লিন করতে পারি। আর এই দুটো ইউজ হয়ে গেছে, এখন আপাতত আমি নয়েজটা পাচ্ছি না, মানে এই নয়েজটা আসছিলো। তো আমাদের ভাই এখন গাড়িটা চালাতে গেছে, মানে টায়ার দিতে গেছে যে আওয়াজটা হচ্ছে কিনা, আর ও এখন ডিউকনে সোজা চলে গেছে। এই তো আরে আমাদের পেমেন্ট হয়ে গেছে, টোটাল আমাদের আজকে পড়লো 630, যেটা আজকে খুব খরচা হয়ে গেলো আমার। না একটা কভার নিয়েছি আমি, কভারটা আমাদের দেখানো হয়নি, তো এই কভারটা নিয়েছি। আর এখানে আমি মোবাইল হোল্ডারটাও দেখেছি, ওটাও ভালো লাগলো, আমি নেক্সট টাইম ওটা নিয়ে যাবো। তো গাইস আমাদের গাড়ি তো পুরো রেডি, ধুয়ে চকচক করছে, রিবেনটাও সুন্দর লাগছে। আর চলো দেখি এবার চালু দিই কীরকম কী হয়। ও নিয়ে চাইছিলাম, আচ্ছা আসছি, চলো দাও।
চলো। বা গাড়ি একদম রকেটের মতো গেছে গাইস। পিছনের চাকায় একটু মানে প্রবলেম হচ্ছিলো, বলছিল নাকি লিক আছে। হ্যাঁ লিক আছে বলছিলো। তারপর আমি চেক করলাম হাওয়া দিয়ে, তো বলছে ছোটো একটা লিক, ওটা ঠিক না করলেও চলবে। আর গাড়িতে এখন আওয়াজটা যেটা হচ্ছিলো সেটা এখন আপাতত হচ্ছে না, মানে চেন লুব্রিকেট করা ছিল না, না যে গত 300 কিলোমিটার পর পর লুব্রিকেট করতে হয় ওটা করা ছিল না, ওই কারণেই প্রবলেম হচ্ছিলো। আজকে আমাদের এই ছোট্ট মিনি সার্ভিসিং আমাদের গাড়ি কমপ্লিট হয়েছে। গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে, আর মানে কোনো রকম আস্তে আস্তে গাড়িটা ধুয়ে নিয়ে এসেছি যাতে রাস্তায় আবার কাদা না হয়, আবার টায়ারে কাদা লেগেছে। আর এই যে ক্র্যাশ গার্ড যেটা ছিল না, আই থিঙ্ক ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে এটা প্রবলেম ছিল, নানটা ঠিক করে দিয়েছে। দেখি এটা কতদিন চলে, যদি আবার প্রবলেম হয় তাহলে আবার আমরা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে চেঞ্জ করে নেবো। আর আজকে মিনি সার্ভিসিং এই অবধি।